সৃষ্টি সৃষ্টি প্লাস সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট রূপা ব্যানার্জি। আর রূপা ব্যানার্জি মানেই রিফ্লেক্সোলজি, রিফ্লেক্সোলজি মানেই সুস্থ স্বাভাবিক সুন্দর একটি জীবন, রিফ্লেক্সোলজি মানেই ছোট বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্ক মানুষ সবার জন্য। এবার এই ছোট বাচ্চা মানে সেই ছোট বাচ্চা যখন মাতৃগর্ভে থাকে সেই সময় থেকেই কিন্তু রিফ্লেক্সোলজিতে আসতে পারেন। তবে সেই ছোট বাচ্চাটির ক্ষেত্রে মাকে কিন্তু অর্থাৎ মারা যদি রিফ্লেক্সোলজি করেন সুন্দর সুষ্ঠু একটি বেবি কিন্তু নিজের সংসার এবং দেশের জন্য তিনি উপহার স্বরূপ দিতে পারেন। রিফ্লেক্সোলজির সঙ্গে কোনো রকম ডাক্তারি শাস্ত্র বা মেডিকেল সায়েন্স বলুন কিংবা ডাক্তারবাবু বলুন বা ওষুধ বিষুধ কারোর সঙ্গে কোনো বিরোধ বিরোধিতা নেই। রিফ্লেক্সোলজি করলে কোনো ওষুধ খেতে হয় না, এই কথাটা আমরা বলি বারবার, কিন্তু এই অনুষ্ঠানের গেস্ট রূপা ব্যানার্জি দিদি কিন্তু বলেন ওই যে ওষুধটা বন্ধ করা সেটা কিন্তু আপনাকে যে ডাক্তারবাবু দেখে ওষুধ চালু করেছিলেন তিনিই বন্ধ করবেন। দিদি কারোর ওষুধ বন্ধও করেন না বা কারোর ডোজ বাড়ানো কমানো কোনো কিছু করেন না, সেটা যা করবেন ডাক্তারবাবুই। রিফ্লেক্সোলজি যেটা করবে সেটা কিন্তু ওই ওষুধ খাওয়াটা বন্ধ করবে। কিভাবে না আপনাকে সুন্দর একটি জীবন দেবেন বা আপনি যে রোগের জন্য ডাক্তার দেখাচ্ছিলেন ওষুধ খাচ্ছিলেন সেখান থেকে অনাসে রোগটা সেরে যাবে। ফলে রোগ যদি সেরে যায় ডাক্তারবাবু ওনার যা পরীক্ষা নিরীক্ষার পর যখন দেখবেন যে না আপনি ভালো আছেন অটোমেটিক ডাক্তারবাবু ওষুধটি বন্ধ করবেন। এইভাবে দীর্ঘ একের অধিক যুগ কিন্তু পার করে দিলেন আপনাদের সঙ্গে, আপনাদের সাথে, আপনাদের পাশে থেকে। তাই দিদিকে স্বাগত জানাবো আপনাদের প্রত্যেকের তরফ থেকে, আমার তরফ থেকে, সৃষ্টি সৃষ্টি প্লাসের তরফ থেকে। দিদি নমস্কার। নমস্কার, নমস্কার সকল দর্শক বন্ধু, সকলে একদম নতুন বছরে খুব ভালো থাকুন, আগাম আগাম শুভেচ্ছা জানাই। আর আমি সব থেকে চাইবো সুস্বাস্থ্যে থাকুন, একদম সুস্থ থাকলে শরীর সংসার মন সব কিছু একদম মানে গড়গড় করে গাড়ির মতো চলে। তা সেই জন্য সুস্থ থাকা প্রত্যেকের এ টু জেড ফ্যামিলির প্রত্যেকের দরকার, আর আমি সেটাই কামনা করি। অটোমেটিক্যালি বাকিগুলো অটোমেটিক্যালি হবে, আপনার সুস্থতা, আপনার মনের আনন্দ সব কিছু বজায় থাকুক, সারা বছর খুব আনন্দে কাটান। আর এই সুস্থ থাকার জন্যে শুধুমাত্র 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট নিজের জন্যে দিতে হয়। সেই 10 মিনিট যে কোনো সময়, এর জন্যে কোনো সময় বাধা নেই। আপনি আপনার যে সময়টা পাবেন সুস্থ থাকার ইচ্ছেটাই হচ্ছে মূল কথা, মূল উপাদান। মানে রিফ্লেক্সোলজির জন্য আলাদা করে কোনো সময় নেই, আর আলাদা করে এত আরামদায়ক পদ্ধতি রিফ্লেক্সোলজি, সেটা অন্য কোনো ব্যায়ামে নেই। মানে পৃথিবীর যত ব্যায়াম আবিষ্কৃত হয়েছে তার মধ্যে সব থেকে একদম আরামদায়ক ব্যায়াম হচ্ছে রিফ্লেক্সোলজি। আর যেটা একদম রুটে চলে যাচ্ছে, রুট থেকে মেরামত করছে বিষয়টাকে, সেই কারণে ওষুধ ছাড়ার কথা এতটা জোর দিয়ে বলা হয়। আর যে কোনো রোগ, মানে শরীরের যে কোনো রোগ, অনেকেই বলেন এই রোগ ভালো হবে ওই রোগ ভালো হবে কিনা আমাকে প্রশ্ন করেন, আমি বলি যে প্রত্যেকটা অর্গ্যানই কিন্তু রিলেটেড নার্ভ, সুতরাং আমাদের নার্ভাস সিস্টেম যদি সুস্থ থাকে প্রত্যেকটি অর্গ্যান সুস্থ থাকবে। এবার আরও একটা বিষয়, এই রিফ্লেক্সোলজি কিন্তু দর্শক বন্ধু অনেকেই ভাবেন যে রিফ্লেক্সোলজি ব্যাপারটা কি, এটা কিন্তু কোনো নতুন কোনো আবিষ্কার নয়। রিফ্লেক্সোলজি নামটা শুনে অনেকের মনে হবে এই নামটা তো প্রথম শুনছি, নামটা দেওয়া হয়েছে কিন্তু চিকিৎসাটা আমাদের মহাভারতের প্রাচীন চিকিৎসা, প্রাচীনতম চিকিৎসা এবং বিজ্ঞান সঙ্গত চিকিৎসা। যখন মেডিকেল সায়েন্স ছিল না তখনও কিন্তু রিফ্লেক্সোলজি বহাল তবিয়তে ছিল এবং মানুষকে এইভাবে সুস্থ রাখা, সুস্থ রাখা হতো, এবং এটা কিন্তু নামটাও অন্য ছিল, বিজ্ঞান এখন মেনে নিয়েছে। হ্যাঁ অবশ্যই সম্পূর্ণ, মানে আমি যদি সুস্থ থাকি বিজ্ঞান তো মানতে পারে। হ্যাঁ বিজ্ঞান কি করে সুস্থ হলো তারা বার করুক, কিন্তু আমার কাজ হচ্ছে নাকে সুস্থ করে দেওয়া। এবার এটার জন্য কি করতে হয়, যেটা করতে হয় দেখুন টিভি স্ক্রিনে চারখানা মোবাইল নাম্বার রয়েছে 9233134718 8697584297 9064408440 8902661153 এই নাম্বারগুলো আরও একটা জায়গায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে গিয়ে এই অনুষ্ঠানে যারা আপনারা ফোন করতে চান না
যে রোগের বিষয় আমরা এইখানে অন ক্যামেরা অনলাইন সবার সঙ্গে শুনতে পাবে, শেয়ার হবে, সেই জন্য আমরা কথা বলতে চাই না। তাদের জন্য দিদি যে পরিষেবাটা রেখেছেন, রাত্রির 8টা থেকে 10টা দিদির সঙ্গে সরাসরি কথা বলতে পারেন, দিদি নিজে মোবাইলটা ধরেন, কোনো অ্যাসিস্ট্যান্ট নয়, তার কারণ রোগের বিষয় দিদি বুঝতে পারবেন এবং আপনারা দিদির কাছে সেটা শেয়ার করে সব থেকে বেশি সেফ বলে মনে করেন। তাই দিদি কিন্তু ফোন ধরেন সময়টা রাত্রির 8টা থেকে 10টা। এবার দিদিকে কবে কোথায় পাচ্ছেন? প্রত্যেক সোমবার 50 NC সাহা রোড উত্তরপাড়াতে পাচ্ছেন, প্রতি মঙ্গলবার বিরাটি 1 নম্বর প্ল্যাটফর্ম ফ্লাইওভারের পাশে এখানে পাচ্ছেন, শনিবার দিনকে বেলঘরিয়া নির্ণয়, এটাও বেলঘরিয়া স্টেশন ফ্লাইওভার, ফ্লাইওভারের পাশে, রবিবার দিন 31/1 সদানন্দ রোড কালীঘাটে পেয়ে যাচ্ছেন, এবং প্রত্যেক বুধবার হুগলি উত্তরপাড়ায় পাচ্ছেন। শেখার জন্যে আপনি যদি সোমবারে আসেন, পরপর 3টে সোমবার, এটা প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে, মঙ্গলবার এলে পরপর 3টে মঙ্গলবার, এইভাবে যেদিনটাতেই আসবেন পরপর 3টে ডেটে আসতে হবে, মানে সপ্তাহে 1 দিন করে 3 দিন। এই 3 দিনের জন্যে আলাদাভাবে কোনো রকম পারিশ্রমিক বা চার্জ দিতে হয় না, একটাই চার্জ। 3 দিন কেন আসতে হয় দিদি, আজকেও আপনাদের অনেক নতুন ভিউয়ার্স আছেন, বলে দেবেন। হ্যাঁ, 3 দিন আসার কারণ আপনাদের একদম সম্পূর্ণ সুস্থ করা আমার উদ্দেশ্য, তো সেই কারণে আমি 3 দিন রেখেছি। কারণ প্রত্যেকটা যেটা ফাস্টিং হলো সেটা ঠিক মতো করছেন কিনা, ঠিক মতো বুঝতে পারলেন কিনা সেটা দেখার জন্যই কিন্তু দ্বিতীয় মানে সপ্তাহে 1 দিন করে রাখি, মানে সোমবার হলে 3টে সোমবার, মঙ্গলবার যিনি শিখছেন 3টে মঙ্গলবার পরপর আসতে হবে, যিনি শনিবার 3টে শনিবার আসতে হবে, এইভাবে মানে রেখেছি। কারণ একটা সপ্তাহ তিনি কি প্র্যাকটিস করলেন, ঠিক করলেন কি ভুল করলেন, বা তার কি উন্নতি হলো অবনতি হলো, সেটা কিন্তু দেখাটা আমি মনে করি মানে খুব জরুরি। কারণ সেই যিনি শিখতে আসছেন, একবার পয়সা খরচা করে আসছেন, আমি চাইব সারা জীবন যাতে তাকে আর ডাক্তারখানা যেতে না হোক, সেই কারণেই 3টি দিন রাখা। সেটা আপনারা যে কোনো রোগ নিয়ে আসতে পারেন, শারীরিক যে কোনো সমস্যা, ব্যথা বলুন, কিডনির প্রবলেম বলুন, হার্টের প্রবলেম বলুন, থাইরয়েড বলুন, সুগার বলুন, সমস্ত রোগ নিয়ে ডিপ্রেশনে, শারীরিক এবং মানসিক যে কোনো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো দাদা, নমস্কার দিদিকে। নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? দিদি, আমি দিদিকার সাথে কথা বলবো একটু? হ্যাঁ দিদি, কথা বলছেন তো আপনাদের সঙ্গে, আপনি শুধু বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি চন্দননগর থেকে বলছি, মীনাক্ষী দাস। দিদিকে বলুন, দিদি শুনতে পারবেন? দিদি পাশেই রয়েছেন। দিদি, হ্যাঁ, আমি ভেবেছিলাম মার্চে বলবো আপনাকে, ভেবেছিলাম, কিন্তু এত ভালো আছি যে আমি আর মার্চ থাকতে পারলাম না। আচ্ছা মীনাক্ষী দেবী, আপনি বলেছিলেন যে দিদিকে যে আমি মার্চ মাসে জানাবো, আপনি এসেছিলেন কোন মাসে? আমি অনেকদিন আপনি ফোন করেছিলেন এবং সুন্দর একটি সুস্থ বেবি কিন্তু আপনার মেয়ে উপহার দিয়েছে আপনাদের সবাইকে। এবার আজকে বলুন, আমি অনেক কিছু করেছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, হায়দ্রাবাদ সবকিছু করে দিদির কাছে শিখেছিলাম। তবে দিদির কাছে শিখেও আমি গুরুত্ব দিতাম না। দিদির কাছে যেদিন প্রথম দিন শিখতে গেছি, দিদির সেদিন আমার কথাটা আজও মনে আছে, দিদি বলেছিলেন আপনি ঠিক করে শিখুন, সামনের বছর জলে ডুবে থাকলেও আপনার কিছু হবে না। কিন্তু আমি গুরুত্ব দিইনি, প্রথম না, সেটা দোষটা আমার। এই বছর খানেক ধরে আমি একটু করছি ঠিক মতো প্র্যাকটিসটা, আমি এত ভালো আছি, আমার সবসময় ইনহেলার নিয়েও আমার কাজ হতো না। ইনহেলার আমি 2 বার হসপিটালে ভর্তি হয়েছিলাম রাত্রিবেলা, এমন অবস্থা আমার হতো, সারা ঠিক গরমে খুব ভালো থাকতাম। আচ্ছা, দিদির সাথে আমার পুরো ফ্যামিলি রিলেশনের মতো হয়ে গেছে, যা কিছু আমার দিদিকে আগে ফোন করি, আমার হাজবেন্ডও বলে আগে ফোন করো। আপনি যেটা বললেন না একটা কথা, যে আমি প্রথমে একটু ভেবেছিলাম, দোনোমনের মধ্যে ছিলাম, দিদি কিন্তু রোজ এই কথাটাই বলেন যে অবিশ্বাসী মন নিয়ে অনেকেই আসেন কিন্তু তারপরে আপনার মতো সবাই বিশ্বাসীতে পরিণত হন।
আচ্ছা এইবার আপনি, মানে মোটামুটি মানে মোটামুটি 35 থেকে 40 বছর আপনি ভোগ করেছিলেন এই রোগটা, কিন্তু চেষ্টা করে গেছি যে ফেলে রাখিনি, অনেক যে যেখানে যাওয়া বলে যে সবকিছু করেছি, এবং সর্বশেষে যখন রিফ্লেক্সোলজির, আমি দিদির বলবো না, রিফ্লেক্সোলজির হাত ধরলেন দিদির মাধ্যম দিয়ে, তারপরে কিন্তু আপনি ভালো আছেন। এবারে আমার একটা ইনহেলার কিন্তু হয়নি না, একবার শীতে এত ঠান্ডা পড়েছে না, এবার এই ধারাবাহিকতাটা আমি সামনে আবার সম্পূর্ণ কিওর হয়ে যাব। এবার দিদি কি বলছে শুনুন, আমার একটু নেই, আমি একতলা থেকে তিনতলা উঠছি না, আপনি সব করছি, শ্বাসকষ্ট বলে জিনিসটাই আমার নেই। আচ্ছা দিদি কি, দিদি কাছে নভেম্বর গেছিলাম, আমি পুরো ফ্যামিলি নিয়ে গেছিলাম, আমার হাজবেন্ড, আমার মেয়ে, আমার নাতি, দিদি আমার দেখে চেক করে বলেছেন আপনার লাংস অনেক ভালো আছে। আচ্ছা দিদি কি বলছেন শুনুন, না আমি বলছি যে আর কিন্তু গ্যাপ দেবেন না, আর দোনামোনা যেন না হয়, একদম রিফ্লেক্সোলজিটা মনের একদম সঙ্গী করে নেবেন, আর ভবিষ্যতে জীবনেও ভুগবেন না। দিদি আমি আপনি আমি তো আবার যাব, আপনি এক মাস পরে বলেছেন আমার হাজবেন্ড করি না, এক মাস পরে যাবো না, মাস যাবো, আরে দু মাস প্র্যাকটিস করো তারপর যাবো। হ্যাঁ ঠিক আছে, আমি ঘুম থেকে উঠে আপনি করে তারপর আমি রান্না ভাজবো, কেন সময় পাবো না সারাদিনে। একদম গুড গার্ল, খুব ভালো, এটা বজায় রাখুন। আপনাকে অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মানে আমি যে কি কষ্ট, আর সব দর্শককে বলবো রিফ্লেক্সোলজি দেখুন, আমি রেইকি নিয়ে, রেইকিতে ওনার ফুল ফ্যামিলি থেকে যে অনেক পয়সা নষ্ট করেছি, আমি সব দর্শককে বলবো রেইকি কেউ শিখবেন না, রিফ্লেক্সোলজি শিখুন, দারুণ দারুণ। এই জায়গাটায় আমি আপনার সঙ্গে একটু অমত হলাম, কেন জানেন, এক সেকেন্ড, না না আমি আপনাকে এবার একটা কথা বলি, আপনি এমন একজন মানুষকে ফোন করেছেন যে মানুষটির নাম রূপা ব্যানার্জি, তিনি কিন্তু কোনোটা শিখবেন না বা করবেন না, এটা সম্পূর্ণ বিরোধী, তিনি কারুর কোনো কিছুতেই না করেন না, তিনি শুধু বলেন আপনারা যান করুন, তার মাঝখানে রিফ্লেক্সোলজিটাকে শিখুন, যদি রিফ্লেক্সোলজি ভালো লাগে তাহলে এখানেই আসুন। দিদি কাউকেই কোনো দিন আপনাকে অশেষ ধন্যবাদ, ধন্যবাদ, আপনি খোলা মনে বললেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনি কোনো সময় নষ্ট না, এবং আপনাকে আপনাকে দিদির তরফ থেকে সৃষ্টি সৃষ্টি প্লাস প্রত্যেকের তরফ থেকে অনেক ধন্যবাদ। এবার একটা আপনার জায়গাটাই আমি বলে দিই ভেঙে, দিদি যেটা বলেন, কেন দিদি বলেন যে সব কিছু শিখুন, এবার রিফ্লেক্সোলজি আর রেকি এই জায়গাটা দিতে পারি না, রেকি এবং রিফ্লেক্সোলজির জায়গাটা দুটো টোটাল আলাদা। কীরকম আলাদা, রিফ্লেক্সোলজিতে কোনো মনঃসংযোগের ব্যাপার নেই, রিফ্লেক্সোলজিতে নির্দিষ্ট কোনো টাইম নেই, রিফ্লেক্সোলজিতে কোনো সেই মানে যেখানে হাত যাবে না সেখানে হাত গিয়ে রেকি করার মতো সেই রকম ব্যাপার নয়, মানে একদম যারা বিছানায় পঙ্গু অবস্থায় পড়ে রয়েছেন বা প্যারালাইসিস তার ক্ষেত্রে কাউকে করে দিতে হয়। আরেকটা কারণ হচ্ছে সব থেকে ফাস্ট কাজ করে একদম রুট থেকে সারাবে। রেইকি ধরুন আমি নিজে যেহেতু রেইকি গ্র্যান্ডমাস্টার, তো সেহেতু আমি রেইকির বিষয়টা খুব ভালোভাবে জানি, সেই কারণে যদিও আমি রেইকি শব্দটা বলিই না প্রায়, আমি রিফ্লেক্সোলজির কথাই বলি, একটাই কারণে বলি, মানুষ তো অসুস্থতা নিয়ে যে উনি ধরুন 5 বছর মানে ক্লাস 5 থেকে ভুগছেন, এত চেষ্টা করেছে, এই যে কষ্টটার ভাগ তো কেউ নেবে না, তা এই যে কষ্টটার থেকে রেহাই দেওয়ার জন্য কিন্তু আমি রিফ্লেক্সোলজির উপর এতটা জোর। দিদি আরও একটা বিষয়,
আমি ওনাকে এই কারণেই বললাম যে এই ব্যাপারটা যে মানে আর আলোচনা করতে না, উনি কারণ হচ্ছে বলেছেন, কারণ উনি ভুক্তভোগী বলেই বলেছেন। আপনি উনি অনেক জায়গায় গিয়েছেন গ্র্যান্ড মাস্টার, এবং আপনি ওই জায়গাটা থেকে আপনি একমত যে রেকি করতে গেলে মনঃসংযোগ এবং যদি ঠিক মতো করা যায় তাহলে অবশ্যই ঠিক আছে। যে গ্র্যান্ড মাস্টার আপনি যে হয়েছেন, আপনার আপনি জানেন যে এটাকে যদি ঠিক মতো অ্যাপ্লাই করা যায় সেক্ষেত্রে কাজ হবে, কিন্তু এই ঠিক মতো অ্যাপ্লাই করা মনঃসংযোগের ব্যাপার বিভিন্ন পয়েন্টগুলোতে হাত অনেক সময় পৌঁছয় না। দ্বিধাহীনভাবে বলতে পারি রেকি ক্ষেত্রে আমি নিজে ভুক্তভোগী, কারণ রেকি করে সেরে গেল কিন্তু সেটা যে ফিরে আসবে না এটা আমি বলতে না, কিন্তু রিফ্লেক্সোলজিতে আমি জোর দিয়ে বলি হ্যাঁ সেরে যাবে, ওটা আর ফিরে আসবে ফিরে আসবে না এটা বলি। হ্যাঁ মানে এই যে দুটো, এবং এটা কেন বলেন দিদি, বা এটার কি প্রমাণ? আপনারা যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন দিদি, কিন্তু একটা জিনিস বলে দেন যে প্রথম যখন করছেন তখন কিন্তু 10 মিনিট বা 15 মিনিট আপনার টাইম লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে ওটা 5 মিনিটে চলে আসে। কেন? তখন আর অতটা সময় না, আর হাতের স্পিড এসে যায়, করতে করতে একদম মুখস্থ হয়ে যায়। আর সব থেকে বড় কথা ইমার্জেন্সি, ইমার্জেন্সি মানে আপনি হয়তো কোনো কারণে কেটে গেল, পুড়ে গেল, কত কি হতে পারে, হঠাৎ লাগলো রক্ত বেরোচ্ছে, আপনার 2 মিনিটও লাগবে না রক্তটা বন্ধ করতে। তো সুতরাং আপনি ওষুধের বাক্স আনতে যতক্ষণ লাগবে আপনার কাছে ততক্ষণ কিন্তু আপনি রক্ত বন্ধ করে ফেলতে পারেন। আর আর একটা হচ্ছে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক যাদের হয়েছে, যাদের একবার অ্যাটাক হয়ে গেছে তাদের তো একটা দোলাচলে থাকে, বারবার ভূমিকম্পের মতো বারবার হতে পারে, তা সেই জায়গাটা তারা ভীষণ ভয়ে থাকেন, সেই ভয়ে কিন্তু আবার একটা প্রবলেম চলে আসে। রিফ্লেক্সোলজি যারা করছেন আমি দ্বিধাহীনভাবে বলতে পারি হার্ট অ্যাটাকটা করবে না। দ্বিতীয় আরও একটা জিনিস, আর যারা হয়ে গেলেও কিন্তু এই জায়গাটা যে হয়তো হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তারবাবু বলেছে আপনি কিন্তু খুব সাবধানে থাকবেন, আপনার ছোটোখাটো একটা মাইল্ড স্ট্রোক হয়ে গেছে, হার্টের কিন্তু একটু প্রবলেম আসছে, এখন থেকেই সচেতন হন, এই সেই জায়গায় যদি আপনি রিফ্লেক্সোলজিটা স্টার্ট করেন দেখবেন অটোমেটিক কিন্তু যে প্রবলেমটা আসছিল সেটা কখন যে চলে গেছে আপনি নিজে। আমার হার্ট অ্যাটাকের পেশেন্ট একদম এজেড, মানে 87-88 মানে এই 80-এর পরে, তারা কিন্তু একদম সুস্থ আছেন। এটা আমার মানে নিজের অভিজ্ঞতার কথাই আমি বলছি যে একদম সুস্থ আছেন, এবং এই যে প্রতিদিনের ওষুধের যন্ত্রণার থেকে প্রতিদিন ওষুধ কমছে, প্রতিদিন আরও ভালো থাকছেন। এই যে ভালো থাকাটা, এই যে আমার ভয় নেই, আমি রিফ্লেক্সোলজি করছি, এই যে মনের জোরটা, এটা কিন্তু বিশাল ব্যাপার, এটা সব থেকে বড় ব্যাপার। এবার অনেকেই আমার উপর খুব রেগে যাচ্ছেন যে দাদা দিদিকে এত বকাচ্ছে আমরা টিপসটা শুনতে পাচ্ছি না, কারণ ঘড়ির কাঁটা বলছে সময় তো কমে আসছে। দিদিকে অবশ্যই আপনাদের জন্য ছেড়ে দেবো, তারপরে দিদির অ্যাড্রেসটা বলবো। দিদি টিপস কী আছে আজকে, কী টিপস জানতে চান? আমার তো মোটামুটি টিপসের দিদি, শীতকালে যে প্রবলেমটা হয় লোকে একটু কম জলে স্নান করে। আচ্ছা আগে দেখে নিই। হ্যালো নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলুন। আমি সুরজ বলছি। হ্যাঁ সুরজবাবু কোথা থেকে? আমি একটু দমদম থেকে বলছি। বলুন। মায়ের সম্পূর্ণ মানে মায়ের ব্যাপারে একটু জানতে চাই, মানে মায়ের একটু হাঁটুর প্রবলেম আছে, তো ডাক্তার বহুত কিছু মানে দেখিয়েছি, তো মানে কি বলবো এখন মানে যখনই দেখাই ততক্ষণের জন্য সুস্থ থাকে, তো বাকি টাইমটা মানে আবার ধরুন 1 মাস বন্ধ করে দিলাম ওষুধ খাওয়ানো, তারপরে আবার যেমনের তেমন হয়ে যায়। বয়স আমার মায়ের, এবার এবার দাঁড়ান এক মিনিট, ও এই ব্যাপারটা হচ্ছে 45 আছে। আচ্ছা আপনি আমার কথা শুনুন, আপনি আমার কথাটা শুনুন। হ্যাঁ এবার দিদির সঙ্গে একটু কথা বলুন। আপনি বলেন মায়ের পায়ের প্রবলেম আছে, কি প্রবলেম দিদি জিজ্ঞেস করছে, দিদিকে বলুন। হ্যাঁ হাঁটুতে ব্যথা নাকি প্রবলেমটা কি? হাঁটুর ব্যথা। আচ্ছা মায়ের বয়স কত? 45। খুব তাড়াতাড়ি সেরে যাবেন। আপনি যদি রিফ্লেক্সোলজিতে মাকে নিয়ে আসেন আমার মনে হয় না ভবিষ্যতে আর ওষুধ খেতে হবে, আর আপনার মাকে পা নিয়ে ভুগতে হবে। আপনার দমদম আপনি বেলঘরিয়া সব থেকে ভালো, কারণ একদম কাছাকাছি বেলঘরিয়াতে আপনি চলে আসুন। আগামীকালই বেলঘরিয়ায় আছে। আচ্ছা ঠিক আছে, একদম সুস্থ হয়ে যাবেন, ভালো থাকবেন। আর অবশ্যই আসার আগে একটু ফোন করে বুকিং করে নেবেন, টিভি স্ক্রিনে যে 4খানা মোবাইল নাম্বার আছে, যারা এখানে ফোন করতে পারলেন না আপনাদের জন্য যে পরিষেবা আছে সেটা হচ্ছে রাত্রির 8টা থেকে 10টা সরাসরি দিদির সঙ্গে কথা বলতে পারেন। দিদি যে প্রবলেমটা শীতকালে, আমরা খুব কম জলে স্নান করি, সবাই সাবান রেগুলার মাখতে পারে না ঠান্ডার জন্য, আর এই ইদানিং যা ঠান্ডা বেড়েছে কোনো রকমে হয়তো কেউ একটু জল ঢেলে চলে আসে, এই সময় অনেকের ইচিং প্রবলেম হয়।
সব থেকে হচ্ছে কামরাঙা, পাকা কামরাঙার রস 2 টেবিল চামচ খান, একদম সুস্থ থাকবেন, কোনো ইচিং প্রবলেম থাকবে না। যাদের ইচিং হয় বা একটুখানি গা মানে ড্রাই হয়ে যায় তারা কিন্তু খুব ভালো থাকবেন। কামরাঙা এই সময়ই পাকে, এই সময় কামরাঙার সিজন, 2 চামচ রস খান, যাদের যদি টক লাগে একটুখানি বিট নুন মিশিয়ে খান, খুব ভালো থাকবে। আর কামরাঙার আরেকটা কাজ, কামরাঙা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে, যেটা আমরা জানতাম না আজকে, কিন্তু একটা ফল দিয়ে দুখানা রোগের টিপস, অত্যন্ত একটা দেশি অত্যন্ত সস্তার ফল, খুব মানে দুর্দান্ত কিন্তু একটা টিপস আমরা পেয়ে গেলাম। এবার যেটায় যাব, যে শুরুতেই যে ফোনটা এসেছিল, এক মা ফোন করছিলেন, তার মেয়ে কিন্তু যখন তিনি প্রেগনেন্ট মাদার ছিলেন সেই সময় রিফ্লেক্সোলজি করে একটি সুন্দর বাচ্চা উপহার দিয়েছেন, সেই বিষয়ে দিদি যদি। যারা মোটামুটি সুস্থ, আমি যেহেতু অটিজম নিয়ে কাজ করি সেই কারণে এই কথাটা বারবার বলি, কারণ অটিজম বাচ্চা যাদের আছে তারা যে কী যন্ত্রণায় আছেন তারা প্রত্যেকেই জানেন, আর আমিও একজন মা, সুতরাং আমি এটা ফিল করতে পারি। সেই কারণেই বলি যারা প্রেগনেন্ট মানে হয়েছেন ফার্স্ট মান্থ থেকে রিফ্লেক্সোলজিটা করুন। আশা করি পৃথিবীতে কেউ অটিজম বাচ্চা আনবেন না, প্রত্যেকের বাচ্চা সুস্থ সবল এবং মেধাবী হবে, মা সুস্থ থাকবেন, বেবিও সুস্থ থাকবে, এটা মাথায় রাখুন। যদি মনে করেন যে মোটামুটি আমি একদম সুস্থ বেবি, যেহেতু আজকাল মানে বেবি হতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ বিয়ে হতে অনেকটা দেরি হচ্ছে, এই এজের ফলেও কিন্তু একটা প্রবলেম আসছে, বিশাল প্রবলেম। সেই কারণে আমি প্রত্যেক মাকে বলবো যে রিফ্লেক্সোলজিটার হাত ধরুন, আপনি একদম সুস্থ সবল বেবি পৃথিবীতে আনতে পারবেন, আপনারাও ভালো থাকবেন, বেবিও ভালো থাকবে। এবং এই অনুষ্ঠান বহু মায়েরাই দেখছেন, বাচ্চাটার এই যে জীবনটা দিন কেটে যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, এটা যেত না। এবং এই অনুষ্ঠান বহু মহিলারাই দেখছেন, সেখান থেকে বলবো যদি মহিলা সংক্রান্ত কোনো রকম প্রবলেম থাকে তা সেই সংক্রান্ত বিষয়ে এগুলো এই লাইভ অনুষ্ঠানে আলোচনা করা যায় না, যে কোনো প্রবলেম আপনারা কিন্তু রাতের 8টা থেকে 10টা দিদির মোবাইলে ফোন করবেন, দিদি নিজে ফোন ধরেন এবং সেখানে কিন্তু আপনাদের একটা সুপরামর্শ দিয়ে দেবেন। সময় যেহেতু শেষ, বিদায় নিতেই হবে, দিদিকে কবে কখন কোন চেম্বারে পাচ্ছেন এগুলো যেমন মোবাইলে জেনে নেবেন, ঠিক একইভাবে রাতের 8টা থেকে 10টা দিদির সঙ্গে পার্সোনালি যারা কথা বলতে চাইছেন ফোন করে কথা বলে নেবেন। দিদি আজকে তো সময় নেই, নমস্কার। নমস্কার দর্শক, ভালো ইয়েতে।